চাওয়া পাওয়ার লাইলাতুল বরাত। লাইলাতুল বা সব অর্থ রাত, আর বরাত অর্থ মুক্তি। এক কথায় লাইলাতুল বরাত অর্থ মুক্তির রাত, গুনাহ থেকে মুক্তির রাত। এই রাতটি শাবান মাসের 14 তারিখ দিবাগত এবং 15তম রজনী। বাইহাকি ও ইবনে মাজাহ এসেছে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন শাবান মাসের 15 রজনী আসে, অর্থাৎ বরাতের রাত আসে, তখন তোমরা রাত জাগরণ করো, অর্থাৎ নফল ইবাদত করো, বিশেষভাবে নফল নামাজ পড়ো এবং পরদিন রোজা রাখো। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে প্রথম আসমানে চলে আসেন। তিনি তার বান্দাদের ডেকে ডেকে বলতে থাকেন, তোমাদের কেউ ক্ষমা প্রার্থনা করার আছো কি? যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দেব। কেউ আমার কাছে রিজিক চাওয়ার আছো কি? যে রিজিক চাইবে আমি তাকে রিজিক দান করব। কেউ বিপদগ্রস্ত বা রোগাগ্রস্ত আছো কি? আমার কাছে রোগ শোক থেকে মুক্তি চাইবে আমি তোমাকে মুক্তি করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, এভাবে আল্লাহ এক একটা বিষয় উল্লেখ করে করে বলতে থাকেন, অমুক অমুকটা চাওয়ার এক কেউ আছো, আমি তাকে দান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত ডেকে ডেকে বলতে থাকেন, আমার কাছে চাও, আমার কাছে চাও, আমার কাছে চাও। উল্লেখিত হাদিসের বর্ণনায় দ্বারা বোঝা গেল, লাইলাতুল বরাতের রাব্বুল আলামিনের দয়া, করুণ ও ক্ষমা বান্দার খুব কাছে চলে আসে। সুতরাং বোঝা গেল উল্লেখিত রাতটি আল্লাহর কাছে চাওয়ার রাত। কি কি চাইতে হবে তা হাদিসে উল্লেখ করা হয়েছে। এক, আল্লাহর কাছে তামাম গুনাহ থেকে মুক্তির জন্য চাওয়ার কথা বলা হয়েছে। সব গুনাহ থেকে মুক্তি নিয়ে কোনো বান্দা কবরে গেলে সে জীবনের সবচেয়ে বড় সফলতা অর্জন করবে। পবিত্র কোরআনে এই সম্পর্কে ইরশাদ হয়েছে, তারাই নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত, আর তারাই যথার্থ সফল কাম। একজন মানুষের জীবনে সব ক্ষেত্রে সফলতা আসে আল্লাহর ভয়কে দিলে রেখে আল্লাহর বিধিবিধান মানার মধ্যে। যুগে যুগে আম্বিয়ার কিরাম আলাইহিসাল্লামের পর যারাই আল্লাহর ভয় দিলে রাখে শরীয়তের উপর নিজেদের চালিয়েছেন, তারাই জীবনে সফলতা অর্জন করেছেন। বস্তুত ইমানদার ব্যক্তিরাই এই কথা বুঝতে পারেন যে এই ঈশ্বর দুনিয়ার কোনো বস্তু আমাদের জন্য স্থায়ী নয়, আমাদের জান ও মালের একমাত্র মালিক আল্লাহ। তাই তো ইমানদার ব্যক্তিরা সবসময় সুযোগ পেলেই তার ইবাদতে মশগুল হয়ে যান, আল্লাহর বিশেষ দিন ও রাতকে ইবাদত করার জন্য মহামূল্যবান মনে করেন। যদি কখনো শয়তানের ধোকায় কোনো গুনাহ হয়েও যায়, সঙ্গে সঙ্গে খাস দিয়ে তওবা করেন এবং গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। বুখারীর মধ্যে বড় একটি হাদিস বর্ণিত হয়েছে, সারা সংক্ষেপে হলো, বনি ইসরাইলের মধ্যে একটি অনিনন্দ সুন্দরী মহিলা ছিল। তার সুন্দরের আকর্ষণে অনেক মানুষ মুগ্ধ হয়ে যেত। একবার এক লোক ওই মহিলার পাশ দিয়ে যাচ্ছিল, তার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে কোমল তবল তার পাশে গিয়ে বসে পড়ল। পরক্ষণেই তার অন্তরে আল্লাহর স্মরণ ও ভয় এসে গেল। সে আপন মনে বলতে লাগলো, হায় আল্লাহ, আমি এই কি করেছি, আমি কোন মুখে তোমার সামনে দাঁড়াবো। এই কথাগুলো স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে দিলে কম্পন শুরু করে গেল। ওই মেয়েটি লোকটির এই অবস্থা থেকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আপনার, আপনার এই অবস্থা কেন হলো? লোকটি মেয়েটির কথা কোনো উত্তর দিল না, না দিয়ে কান্না করতে করতে সেখান থেকে বের হয়ে গেল। ওই লোকটির খোফে ইলাহি তথা আল্লাহর ভয়ের অবস্থা দেখে মেয়েটির মনে আল্লাহর ভয় এসে গেল। সে মনে মনে বলতে লাগলো, ওই লোকটির যেমন আল্লাহ আছেন, আমারও তো আল্লাহ আছেন, তার আল্লাহ যিনি, আমার আল্লাহ তো তিনি। লোকটির গুনার কথা খেয়াল আসতে আল্লাহ তাআলার এত ভয় তার দিলে এসে গেল, অথচ আমার জীবনে তো গুনার মধ্যেই শেষ করে ফেললাম, তাহলে আমার অন্তরে আল্লাহর ভয় কি পরিমাণ আসা দরকার। এই কথাগুলো দিলে আসার সঙ্গে সঙ্গে দয়াময় আল্লাহর দরবারে খালিস নিয়তে তওবা করুন। অতীত গুনার জন্য অনুতপ্ত হলে এবং জীবনে কোনোদিন আর গুনাহ না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হলো, তারপর আল্লাহর ইবাদতে একাগ্রমে মগ্ন হলো। ইবাদত করতে করতে মেয়েটি হঠাৎ মনে হলো, ওই লোকটির কারণে আমার জীবনের এত পরিবর্তন, তার থেকে দিন তালিম শিক্ষা করা উচিত। মনে মনে সিদ্ধান্ত নিল, তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলে ভালো হয়, তার থেকে দিন তালিম নিয়ে ইবাদতে মগ্ন থাকব। এই খেয়ালে মেয়েটি তার বাড়িতে গেল। লোকটি যখন বাড়িতে মেয়েটিকে দেখলো, সঙ্গে সঙ্গে লোকটির আগের গুনার কথা মনে পড়ে গেল, জোরে চিৎকার দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালের পথে চলে গেল সে। নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।